8 নভেম্বর 1994 ইংল্যান্ডের চ্যানেল ফোরে প্রচারিত হয় এক বিশেষ ডকুমেন্টারি, নাম হেলস অ্যাঞ্জেল। ক্রিস্টোফার হিচেন্সের উপস্থাপনায় 24 মিনিটের ওই ডকুমেন্টারি প্রচারের পরই বিশ্বের নানা প্রান্তে বিতর্কের ঝড় ওঠে। চোখ কপালে তুলে ফেলেন অনেকে, আর ফেলবে নাই বা কেন, অঙ্ক যে মেলে না। এতকাল মিডিয়া যা দেখিয়ে এসেছে, বই পুস্তকে যা পড়ানো হয়েছে, তার অনেক কিছুই ওলটপালট করে দিল ওই এক ডকুমেন্টারি। কী ছিল সে ডকুমেন্টারিতে, আর কেনই বা এত হইচই? মাদার থেরেসা, এ নামটি শোনেননি এমন লোক খুঁজে পাওয়া খুব একটা সোজা কাজ হবে না নিশ্চয়ই। নামটি শুনলেই আমাদের মানসপটে ভেসে ওঠে নীলপাড়ের ধবধবে সাদা শাড়ি পরিহিত এক বৃদ্ধার মুখচ্ছবি, যার সারাটা জীবন কেটেছে আর্ত মানবতার সেবায়। অসুস্থ জরাগ্রস্ত লোকদের জন্য চিকিৎসালয় প্রতিষ্ঠা, অভুক্তদের জন্য ভোজনশালা স্থাপন, অনাথ শিশুদের জন্য আশ্রম বানানো স্কুল প্রতিষ্ঠা, কি করেননি তিনি! তার এত শত কাজের জন্য তিনি বাহবা কুড়িয়েছেন তামাম দুনিয়ায়, পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। হ্যাঁ, সারাটা জীবন মাদার তেরেসার সম্পর্কে মোটামুটি এগুলোই শুনে এসেছেন নিশ্চয়ই, এসবই শোনানো হয়েছে আমাদের, আর তা শুনে শ্রদ্ধায় অবনত হয়েছি আমরা। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু গোলমালটা পাকালো ওই ডকুমেন্টারিটাই। আসুন, ডকুমেন্টারির গল্পে যাবার আগে মাদার তেরেসার জীবনীর উপর কিঞ্চিত আলোকপাত করে আসি। 1910-এ আলবেনিয়ায় জন্ম, 18 বছর বয়সে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারতে আসেন তিনি। 1997 সালে মৃত্যুর আগ পর্যন্ত এখানেই ছিলেন। 1950 সালে তিনি প্রতিষ্ঠা করেন তার দাতব্য সংস্থা মিশনারিজ অফ চ্যারিটি। তার প্রতিষ্ঠিত চিকিৎসালয়, আশ্রম, স্কুল এই সংস্থার অধীনেই পরিচালিত হয়। এই মিশনারিজ অফ চ্যারিটির সাথে কাজ করার সুযোগ হয়েছিল একজন ভলেন্টিয়ার ডাক্তারের, নাম ডক্টর আরূপ চ্যাটার্জি। কলকাতা মেডিকেল কলেজে পড়ার সময় এক বামপন্থী রাজনৈতিক দলের দারিদ্র নির্মূল অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। পরবর্তীতে একটি হাসপাতালে গরিব ও দুস্থদের সেবা দিতে শুরু করেন। আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন অনেক অসুস্থ বা আহত শরণার্থীর চিকিৎসাও এই হাসপাতালেই করেছেন তিনি। এসব সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার সময় অনেক নিপীড়িত হতদরিদ্র মানুষের দ্বারে ঘুরতে হয়েছে তাকে। একসময় তিনি লক্ষ্য করেন মাদার তেরেসার প্রতিষ্ঠিত মিশনারির কোনো স্বেচ্ছাসেবীকেই এসব অবহেলিত মানুষের দ্বারে দেখা যায় না। এ থেকে তার মনে কৌতূহল জেগে ওঠে, নিজ উদ্যোগেই শুরু করেন অনুসন্ধান। আর অনুসন্ধানে তিনি যা দেখতে পান তা না কোনো নিউজ মিডিয়ায় আসতো, না কোনো বই পুস্তকে লেখা থাকতো, তবে তখন কাউকেই তেমন কিছু জানাননি তিনি। 1985 সালে ইংল্যান্ডে চলে যান আমাদের ডাক্তার সাহেব। গিয়ে তিনি দেখতে পান সেখানে চারদিকে মাদার তেরেসা আর তার মিশনারির জয় জয়কার। এসব দেখে তিনি মনে মনে কিছুটা ক্ষুব্ধ হন। তখনই সিদ্ধান্ত নেন যা যা সরজমিনে দেখে এসেছেন তা বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন, মিশনারিজ অফ চ্যারিটির মুখোশের আড়ালের রূপটা সবার সামনে উন্মোচন করবেন। সে অনুযায়ী 1993 সালে তিনি বান্দুং প্রোডাকশনের সহকারী প্রডিউসার ভানিয়া ডেলবার্গোর কাছে একটা শর্ট ডকুমেন্টারি বানানোর প্রস্তাব পাঠান। ডেলবার্গো প্রস্তাবটি নিয়ে চ্যানেল ফোরের কাছে গেলে তারা এ নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করে এবং লেখক সাংবাদিক ক্রিস্টোফার হিচেন্সকে ডকুমেন্টারিটির স্ক্রিপ্ট লেখা ও উপস্থাপনার দায়িত্ব দেয়। 1994 সালে প্রচারিত হওয়া এই ডকুমেন্টারিতে উঠে আসে মিশনারিজ অফ চ্যারিটির নানা অনিয়ম অব্যবস্থাপনার চিত্র। কেমন অব্যবস্থাপনা, আসুন দেখা যাক। প্রথম পয়েন্ট হল, মাদার তেরেসার প্রতিষ্ঠিত চিকিৎসালয়গুলোতে যারা সেবা দেয় তাদের কোনো স্বীকৃত মেডিকেল প্রশিক্ষণ নেই। কোনো প্রকার মেডিকেল জ্ঞান ছাড়া শুধুমাত্র পূর্ব অভিজ্ঞতা আর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই এখানে চলত চিকিৎসা। এমনকি কোনো ডাক্তার সেখানে স্বেচ্ছায় সেবা দিতে এলে সে আসলে ডাক্তার কি না, তার কোয়ালিফিকেশন কি, এগুলো পর্যন্ত যাচাই করা হতো না। মানে অবস্থা এমন ছিল যে কেউ ডাক্তার সেজে সেখানে গিয়ে চিকিৎসা দিয়ে আসতে পারত। এ কথার সত্যতা যাচাই করতে জার্নালিস্ট ডোনাল্ড ম্যাকিনটায়ার ডাক্তার সেজে সেখানে যান আর তাকে ডাক্তারি করতেও দেওয়া হয়। অবস্থাটা বুঝতে পারছেন? ম্যাকিনটায়ার সাহেব আরও দেখতে পান চিকিৎসালয়ে মানসিকভাবে অসুস্থ বাচ্চাদের সারাদিন দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে তারা জ্বালাতন করতে না পারে। এমনকি সেখানে যথাযথ স্যানিটাইজেশন ব্যবস্থাও ছিল না, ছিল না রোগীর জন্য কোনো গরম পানির ব্যবস্থা। অসুস্থ রোগীদের গোসল করানো হতো ঠান্ডা পানি দিয়ে। রোগীরা হাসপাতালে হিটার বসানোর দাবি করলেও তা আমলে নেওয়া হয়নি, কারণ এতে নাকি যিশু অখুশি হবেন। এখানেই শেষ নয়, এক সুই দিয়ে ইঞ্জেকশন পুশ করা হতো একাধিক ব্যক্তির শরীরে। সেই সুই গরম পানিতে ফোটানো তো দূরের কথা, শুধুমাত্র ট্যাপের পানিতে ধুয়েই আরেকজনের শরীরে ঢোকানো হতো। আর হ্যাঁ, এসব চিকিৎসালয়ে এইডস আক্রান্ত রোগীও ছিল। ব্যাপারটা কতটা মারাত্মক বুঝতে পারছেন? রোগীদের মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রদান আর ভুল চিকিৎসা ছিল এখানকার নিত্যনৈমিত্তিক ব্যাপার। চিকিৎসার নামে এমন তামাশা, দায়িত্বহীনতা আর অবহেলার জন্য যে কত মানুষের প্রাণ গিয়েছে সে হিসাব নেই কারো কাছে।
অথচ মাদার তেরেসা যেন এসব দেখেও দেখতেন না, সম্পূর্ণ উদাসীন ছিলেন এই ব্যাপারে। সম্ভবত ভাবছেন অর্থের অভাবে হয়তো প্রশিক্ষিত ডাক্তার রাখা হয়নি বা চিকিৎসা সরঞ্জামের এই হাল। কিন্তু বন্ধু, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রতি বছর গড়ে মাদার তেরেসা বিশ্বের নানা প্রান্ত থেকে কত অনুদান পেত জানেন? মোটামুটি $30 মিলিয়ন মতো। তিনি মারা যাবার পর তার ভ্যাটিকান ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পরিমাণ ছিল ৭৫২ লাখ কোটি রুপি। সংখ্যাটা আবার খেয়াল করুন, ৭৫২ লাখ কোটি। পরিমাণটা এত বেশি ছিল যে এই টাকা একবারে তুলতে গেলে ভ্যাটিকান ব্যাংকই দেউলিয়া হয়ে যেত। কাজেই টাকা পয়সার অভাব নিশ্চয়ই ছিল না। তাহলে সেবার মান এমন কেন ছিল? আর এত এত অনুদানের টাকা যেতই বা কোথায়? তিনি যদি সত্যিই মানুষের দুঃখ কষ্ট দূর করতে চাইতেন, তাহলে এত এত অনুদানের টাকা দিয়ে গরিবদের স্বাবলম্বী করেননি কেন? বিভিন্ন রিপোর্ট অনুযায়ী মাদার তেরেসার মুখ্য উদ্দেশ্য মানবসেবা ছিল না। তার উদ্দেশ্য ছিল মানবসেবার নামে মানুষকে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করা আর তাদের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রচার করা। যদি তাই না হবে, তাহলে মৃত্যুপথযাত্রী রোগীকে ভুলিয়ে ভালিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করানোর চেষ্টা চালাতো কেন তার প্রতিষ্ঠানগুলোতে? যে বিপুল পরিমাণ অনুদান তিনি পেতেন, তার বেশিরভাগই খরচ হতো ক্যাথলিক চার্চের উন্নয়ন আর প্রসারের কাজে, মানবসেবায় নয়। মানবসেবা ছিল অনুদান পাওয়া আর বিশ্ববাসীর কাছে গুড ইমেজ তৈরির এক হাতিয়ার মাত্র। দারিদ্র দূর করা তার মিশনারির উদ্দেশ্য ছিল না, বরং দারিদ্র পুষে রাখতে পারলেই তো লাভ। দারিদ্র দূর হয়ে গেলে অনুদান আসবে কোনো শিলায়। মাদার তেরেসার নিজের কথাই এর ইঙ্গিত মেলে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "I think the world is being much helped by the suffering of the poor people." প্রতি বছর কী পরিমাণ অর্থ ডোনেশন বাবদ আসতো তা তো মাত্রই শুনলেন। এ টাকার উৎস কী সব তো জানা মুশকিল, তবে কিছু উৎসের খোঁজ দিই। চার্লস কিটিং নামের এক লোক মিশনারিতে প্রায় ১০ কোটি রুপি অনুদান দেয়, আর এর কিছুদিনের মধ্যেই টাকা আত্মসাতের অভিযোগে তাকে জেলে যেতে হয়। অন্যের টাকা মেরে দিয়ে সেই টাকায় দান দক্ষিণা করে পুণ্য কামানোর তালেই ছিলেন এই লোক। অবাক করা বিষয় হচ্ছে, এই ঘটনা জানার পরও মাদার তেরেসা সেই অর্থ তার আসল মালিককে ফেরত দেননি। তাছাড়া বিভিন্ন মাফিয়া বিতর্কিত রাজনৈতিক নেতা বা আমলার সাথে ওঠা বসা ছিল তার। তাদের অনুদান সবসময় সাদরে গ্রহণ করেছেন তিনি, টু শব্দটি করেননি কখনো। আর এত এত টাকা কোথায় যে কীভাবে খরচ হতো সে হিসেবও নেই কারো কাছে। এটা অবশ্য শুধু মাদার তেরেসার মিশনারির ব্যাপার না, গোটা বিশ্বের খ্রিস্টান মিশনারিগুলো এভাবেই ছাড় পেয়ে আসছে। তাদের আয় ব্যয়ের হিসাব দেখতে চায় না কোনো দেশের সরকারই। বলা হয়ে থাকে, নেভার মিট ইউর হিরোজ। দুঃখজনক হলেও অনেক বেশি সত্যি কথাটা। আমরা সাধারণ মানুষরা যাদের আইডল মানি, ভক্তি, শ্রদ্ধা করি, তাদেরকে দূর থেকে দেখলে আপাত দৃষ্টিতে নিখুঁত মনে হয়, সঠিক মানুষ বলে মনে হয়। কিন্তু আমরা ভুলে যাই, নিখুঁত মানুষ বলে কিছুই নেই, কেউই ত্রুটির ঊর্ধ্বে নন। তাই যখন তাদেরকে কাছ থেকে দেখা হয়, তাদের সম্পর্কে সাম্যক ধারণা পাওয়া যায়, তখন বিশ্রদ্ধ হয়ে পড়ি আমরা। মাদার তেরেসার মানবসেবার আড়ালের কেচ্ছা শুনে আপনারও তেমন মনে হওয়াটা অস্বাভাবিক বা অযৌক্তিক কিছু নয় বই কি। হ্যাঁ, তার উদ্দেশ্য যাই হোক, তাতে মানবজাতির উপকার যে একেবারে হয়নি তা কিন্তু না। তবে বাল্যকাল থেকে মাদার তেরেসাকে যেভাবে চিনে এসেছি আমরা, তার বাস্তব মূর্তি ততটা সৌম্য সুন্দর নয় অবশ্যই।